জি আমাদের দেশে পুরুষ নারী নির্বিশেষে নামাজের পরে সর্বপ্রথম কি করে কোরআন তেলাওয়াত করতে শুরু করলে ইয়াসিন দিয়ে শুরু করবি না এটা সুন্নাত বিরোধী কাজ এ ধরনের কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় আহ বিধায় একজন মুমিনের কাজ হবে প্রতিদিনই প্রতিদিন কোরআনের কিছু কিছু করে কি করবে তেলাওয়াত করবে সোরা বাকারা থেকে শুরু করে প্রতিদিন কিছু কিছু দু পাতা চার পাতা ছ পাতা আট পাতা দশ পাতা যতটুকু সে পারবে ততটুকু সে তেলাওয়াত করবে না আর বারো মাস শুধুমাত্র সোরা ইয়াসিন সোরা রহমান সোরা বাকিয়া এই সোরাগুলোই তেলাওয়াত করে গেলে আমার দেখা যাবে জীবনে কোনোদিন কোরআন খতম আর করার সুযোগ হলো না জি না এরকম করা শূন্য নয় বরং হচ্ছে যে কোরআনের শুরু থেকে নিয়ে প্রতিদিন কি করবেন কিছু কিছু করে পড়বেন যাতে করে মাসে মাসে দু কম করে একবার খতম করা যায় এটা হলো প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যে অনেক সময় কোরআন হাতে নিয়ে পড়া সম্ভব হয় না ছোট বাচ্চা আছে মোবাইলে দেখে কি আমরা কোরআন খতম দিতে পারবো যে হ্যাঁ আহ কোরআন বলতে পুরো কোরআনের কথা যদি বলেন তা অবশ্যই পারবেন যে ছোট বাচ্চা আছে এই জন্য আপনি কোরআন হাতে নিতে পারবেন না জানি না যাই হোক না কেন আপনি মোবাইল থেকে দেখে দেখে কোরআন পড়তে পারবেন কোনো সমস্যা নেই মোবাইল থেকে কিংবা আপনার ছোট কোরআনও পাওয়া যায় মোবাইলের সাইজের ছোট ছোট কোরআন পাওয়া যায় এরকম কোরআনও যদি আপনার থাকে তাহলে সে কোরআন দেখেও অনেক পড়তে মোট কথা আপনার যাতে সুবিধা কোরআন দেখে পড়লে যদি আপনার সুবিধা মনে হয় তাহলে আপনি কোরআন দেখে পড়বেন আর যদি আপনার মোবাইল থেকে পড়েন তাহলে ইনশাআল্লাহ চলবে কোনো সমস্যা নেই তবে কোরআন থেকে দেখে পড়াটা বেশি উত্তম নামাজের অবস্থায় কোরআন থেকে দেখে পড়াটা বেশি উত্তম